এটার বডি তো অনেক মোটা না ভাইয়া, এটা 3 স্টার খেলার উপযোগী, একবার পারফেক্ট। এটার বডি অনেক মোটা, এটা দিয়ে 3 স্টার খেলতে পারবেন। এটা মূলত শেপটা হচ্ছে আপনার ক্রিকেট বলের শেপের মতো না ভাইয়া? হ্যাঁ, ক্রিকেট বলের শেপটার মতো, তবে ব্যাট অনেক হালকা, অনেক হালকা। ওয়েট বেশি না, ওয়েট বেশি না, 850 গ্রাম 900 গ্রাম। এমএস তুফান, জি এমএস তুফান, এটা তো অনেক সেল করছেন আপনারা। হ্যাঁ, অনেক সেল করছি, তারপর না আবার বাজারে দেখাইতেছি, মানসম্মত ব্যাট। তো এটা হচ্ছে আপনার মানসম্মত ব্যাট, এটার পারফরমেন্স অনেক ভালো, এগুলো রিভিউ খুব ভালো আসে, যারা তুফান নিছেন তারা অবশ্যই বলতে পারবেন। এইচএস ব্যাট এটা অনেক চলছে, এটার বডি অনেক মোটা, এবং এটার আমি ব্যাকটা যদি আপনাদের দেখাই, এটার সুইট পার্ট, সুইট পার্টের ব্যাক অংশটা এটা হচ্ছে আপনার ভরাট। তো সবসময় আপনার সুইট পার্টের ব্যাক সাইডটা ভরাট থাকে না, এটা খালি থাকে, খালি থাকে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আরও একটু ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে চলে আসলাম গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট লেভেল টুতে, সেলিম এক্সপোর্টস। সেলিম এক্সপোর্টস থেকে ভালো মানের কিছু জাপানিজ ব্যাট দেখাবো। তো লকডাউন প্রায় শুরু হয়ে গেছে, এই জন্য লকডাউনের আগে একটা ভিডিও দিয়ে নিতেছি। তো আমার সাথে আজকে আমাকে হেল্প করবেন সেলিম এক্সপোর্টস থেকে, সেলিম এক্সপোর্টসের ম্যানেজার টিটু ভাই। টিটু ভাই, এই ব্যাটগুলোর প্রায় সময় দেখা করে ধারণা দেবেন। তো আমরা ফার্স্ট এটা দিয়ে কথা বলি না ভাই? জি বলেন। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার ইশান 83। জি, ইশান 83। তো ইশান 83 এটা যেটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে আপনার খাস কাটা। হ্যাঁ জি, ওকে। এবং এটার বডি শেপ মিডিয়াম, এখানে ইশান খোদাই করা আছে। এই দিক থেকে যদি এটা শেপটা দেখে, এটা শেপটা খুবই সুন্দর, যারা ইশানের ফ্যান তারা চয়েস এটা রাখবেন। এটা টোগার্ড লাগানো আছে, বাট টো স্লিম। এই দিক থেকে যদি এটা আমি হ্যান্ডেল দেখাই, সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, এটা হচ্ছে আপনার থ্রি পার্ট হ্যান্ডেল। এবং এই দিক থেকে এটা শোল্ডার, এটা শোল্ডার অনেক মোটা আছে। এটার শোল্ডার চিকন হলে হয় কি, এটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা শোল্ডার মোটা আছে। ভাইয়া, এটার প্রাইস কত পড়বে? এটা 1250 টাকা পড়বে। তো এটার প্রাইস হবে 1250 টাকা। 1250 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। আচ্ছা টিটু ভাই, এগুলো কি কুরিয়ার করা যায়? হ্যাঁ, সব দেশেই কুরিয়ার করা যায়, বাহিরেও কুরিয়ার করা যায়। হ্যাঁ, বাহিরেও কুরিয়ার করা যায়। আচ্ছা, বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও আপনারা এগুলো কুরিয়ার করতে পারবে ভাইয়ারা? আপনারা তাদের ফোনে ফোন দিলে এগুলো কুরিয়ার করা যাবে। আচ্ছা ভাইয়া, এটার ওয়েট কত আছে? এটা 850 গ্রাম আছে। এটার ওয়েট আছে 850 গ্রাম। এটার ভিতরে আপনার 850, 900, 950, 900, তিনটা ওয়েট হবে না ভাই? তিনটা ওয়েট হবে। আর ঈশানের পারফরমেন্স তো অনেক ভালো হয় সবসময়, এগুলো হ্যান্ডেলের মানও মোটামুটি অনেক ভালো করা হয়েছে। ভাই, এরপর কোনটা দেখাবো? তারপরে আছে এমএস 1200 মডেল। এমএস 1200 মডেল, ওকে। এটা তো হালকা আছে না ভাই? হ্যাঁ, একবারে হালকা, ওকে। তো এমএস 1200 মডেল, এটা একবারে হালকা। আপনারা যারা ফার্স্ট টাইম প্লেয়ার আছেন, অনেকে শখবশত হালকা ব্যাট নেন, তারা অবশ্যই চয়েস এটা রাখবেন। এটার সর্বোচ্চ ওয়েট হবে আপনার 800 গ্রাম, 700 থেকে 800 গ্রাম। ভাই, এটার প্রাইস কত পড়বে? এটা 850 টাকা। এটার প্রাইস হবে মাত্র 850 টাকা। এবং এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ফুল ক্যান হ্যান্ডেল, ফুল ক্যান হ্যান্ডেল। এবং শর্ট পিসের জন্য এটা মনে হয় পারফেক্ট হবে, অনেক পারফেক্ট একটা ব্যাট। আচ্ছা, এটার বডি শেপটা দেখে, এটা বডি শেপটা হচ্ছে আপনার মিডিয়াম। এরপর কোনটা আছে ভাই? তারপরে আছে হ্যামারের মিক্সার 1200 মডেল। 1200 মডেল, হ্যাঁ। এটার বডি তো অনেক মোটা না ভাই? এটা 3 স্টার খেলার উপযোগী, একবার পারফেক্ট। এটার বডি অনেক মোটা, এটা দিয়ে 3 স্টার খেলতে পারবেন। এটা মূলত শেপটা হচ্ছে আপনার ক্রিকেট বলের শেপের মতো না ভাই? হ্যাঁ, ক্রিকেট বলের শেপটার মতো, তবে ব্যাট অনেক হালকা, অনেক হালকা। ওয়েট বেশি না, ওয়েট বেশি না, 850 গ্রাম 900 গ্রাম। তো এটা ফার্স্ট ক্লাস কালেকশন, আপনারা যারা এজির ফ্যান তারা চয়েস এটা রাখতে পারেন। এটা বডি শেপটা যদি আপনাদের দেখে, চারটা নাম আছে, এজি আছে, এমআরআর আছে, নিউ ব্যালেন্স আছে, জিএম আছে। তো এটা হচ্ছে আপনার হাফ ব্যাট হাফ কাট, ঠিক আছে? এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল না, বাট এটা আপনার ক্যান হ্যান্ডেলের মতো সাপোর্ট করবে। ভাই, এটার প্রাইস কত পড়বে? এটা 800 টাকা। এটার প্রাইস হবে মাত্র 800 টাকা। 800 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন। এটার বডি শেপটাও অনেক মোটা আছে, যারা এজির ফ্যান তারা এটা দেখবেন। এটার ভিতরে অন্যান্য নাম আছে। এরপর কোনটা আছে ভাইয়া? তারপরে আছে নিউ ব্যালেন্স। তারপরে আছে নিউ ব্যালেন্স, এটা হচ্ছে আপনার হোয়াইট ব্যাটের মতো না ভাই? হ্যাঁ, হোয়াইট ব্যাটের মতো, অনেক হালকা, অনেক হালকা। এটা দিয়েও শর্ট পিসের জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, শর্ট ক্রিজ এবং ফুল ক্রিজও খেলতে পারবে, দুইটাই খেলা যাবে। এটার বডি শেপ মিডিয়াম আছে, এটার টো কাট লাগানো নেই, টো মোটা আছে। এটার প্রাইস কত পড়বে? এটা 850। এটার প্রাইস পড়বে মাত্র 850 টাকা। 850 টাকা হলে এটা নিতে পারবেন। এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ক্যান হ্যান্ডেল। এরপর কোনটা আছে ভাই? তারপরে আছে শর্ট ক্রিজ খেলার জন্য নিউ ব্যালেন্স। আচ্ছা, এটা আছে শর্ট পিস খেলার জন্য নিউ ব্যালেন্স। এটা একটু চ্যাপটা আছে না ভাই? হ্যাঁ, একটু চ্যাপটা, এই জন্য শর্ট ক্রিজের জন্য উপযোগী, বাট এটা কাঠের মানটা আমার ভালো মনে হইতেছে, খুবই ভালো। এটার বডি শেপ আছে আপনার মিডিয়াম, এটার কাটটা অনেক স্ট্রং হবে। এর আগে দুইটা শর্ট পিসের জন্য ব্যাট দেখাইছি, তার থেকে এটা বেস্ট হবে, এটা আপনারা দেখবেন। এবং এটা অনেক চ্যাপটা আছে, ধরতে বেশ ভালো লাগতেছে। এটা হচ্ছে আপনার হাফ ব্যাট হাফ কাট। ভাই, এটার প্রাইস কত পড়বে? এটা 650 টাকা। এটার প্রাইস পড়বে মাত্র 650 টাকা। এটা আপনারা কালেকশনে রাখবেন। জাস্ট এটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে হাফ ব্যাট হাফ কাট, বাট এটার প্রাইস কম আছে, কাঠের মান ভালো, কাঠের মান ভালো। এরপর কোনটা আছে ভাই? তারপরে আছে একটু ভালো কোয়ালিটির মধ্যে আছে এমএস তুফান। এমএস তুফান, জি এমএস তুফান, এটা তো অনেক সেল করছেন আপনারা। অনেক সেল করছি, তারপর না আবার বাজারে দেখাইতেছি, মানসম্মত ব্যাট। তো এটা হচ্ছে আপনার মানসম্মত ব্যাট, এটার পারফরমেন্স অনেক ভালো, এগুলো রিভিউ খুব ভালো আসে, যারা তুফান নিছেন তারা অবশ্যই বলতে পারবেন। তো এটার বডি শেপ মোটা বডি শেপ, এখানে টো গার্ড লাগানো আছে, টো হচ্ছে আপনার মিডিয়াম টো। এটার ভিতরে বিভিন্ন ওয়েট, বিভিন্ন ব্যালেন্স আছে। ভাই, এটার ভিতরে ওয়েট কী কী হবে? এটা 950-1000 গ্রাম, এর বেশি হবে না, 950 থেকে 1 কেজি এটার ভিতরে হয়ে যাবে। এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, এটা হচ্ছে ফাইভ পার্ট হ্যান্ডেল। এটা ভালো পাঞ্চ করবে, এটা অনেকদিন খেললে এটার আরও বেশি পাঞ্চ করবে। বডি শেপটা সেই, এটার বডি শেপটা অনেক ভালো করছে, ওয়েট ব্যালেন্স অনেক ভালো আছে। এটা প্রাইস কত পড়বে ভাই?
2100 টাকা এটার প্রাইস পড়বে 2100 টাকা কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা আমার মনে হয় এটা 2000 টাকা রাখা যাবে যারা দীপু ব্লগ থেকে আসবেন অবশ্যই এটা 2000 টাকা এটা নিতে পারবেন এটা বেস্ট 2000 টাকাই পড়বে ফিক্সড 2000 টাকা এর কম আর হবে না বাট এটা বেশ ভালো কালেকশন টো স্লিম আছে টো স্লিম থাকলে এটার কাঠের মান অনেক ভালো এটা বেশ ভালো কালেকশন ভাই এর বগুনটা আছে তারপরে আছে এসএস টপ 10 এসএস টপ 10 এটা হচ্ছে আপনার পরিচিত একটা ব্যাট জি খুবই পরিচিত এই এসএস ব্যাট এটা অনেক চলছে এটার বডি অনেক মোটা এবং এটার আমি ব্যাকটা যদি আপনাদের দেখাই এটার সুইট পার্টের ব্যাক অংশটা এটা হচ্ছে আপনার ভরাট তো সবসময় আপনার সুইট পার্টের ব্যাক সাইডটা ভরাট থাকে না এটা খালি থাকে এটা যেহেতু ভরাট সেক্ষেত্রে এটার স্টক অনেক ভালো পাওয়া যাবে এটার এসটা অনেক মোটা আছে এটার টো অনেক মোটা আছে আচ্ছা এবং এটার আপনার টোগাট লাগানো আছে টো অনেক মোটা বাট ওয়েট খুব বেশি না এবং এটা শোল্ডার যদি দেখাই এটা শোল্ডার অনেক মোটা আছে ঠিক আছে সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল ফাইভ পার্ট হ্যান্ডেল ভাই এটার প্রাইস কত ধরা হয়েছে এটা 1800 টাকা এটার প্রাইস ধরা হয়েছে 1800 টাকা 1800 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কালেকশন এটাও তো রিভিউ ভালো আসে জি অবশ্যই অনেক ভালো আসে আচ্ছা টিটু ভাই এটার ওয়েট কি কি হবে এটা 950 1000 950 1000 জি আচ্ছা যারা একটু ওয়েট ভালো চাচ্ছেন তারা অবশ্যই এটা নেবেন বাট এটার ভিতরে হালকা চাইলে ভাইয়াকে ফোন করলে ভাইয়ারা হালকা ব্যাট দেখাই দিতে পারবে আর শপে আসলে নিজের ব্যালেন্স মতো আপনি নিতে পারবেন এরপর কোনটা আছে ভাইয়া তারপরে আছে এমএস রান মেকার এরপর আছে এমএস রান মেকার এমএস রান মেকার এটা বেশ পরিচিত একটি ব্যাট এটার বেশ ভালো চাহিদা এবং এটার বাদাই করা আছে ভাই হ্যাঁ বাদাই করা আছে স্টক পেপার লাগানো আছে আচ্ছা এটা কি সব ব্যাটে এভাবে থাকবে এভাবে থাকবে যদি যদি স্টক পেপার এবং কি বান দেয়া শুধু যদি নিতে চায় তাহলে কমপ্লিট 1400 টাকা পড়বে 1400 টাকা পড়বে জি আর এই দুইটা ছাড়া এই দুইটা ছাড়া পড়বে 1300 টাকা ফিক্স রেট আচ্ছা এটা যদি আপনারা স্টক পেপার প্লাস বাদাই করে নেন সেক্ষেত্রে 100 টাকা বেশি পড়বে 1400 টাকা বাদাই করা ছাড়া পড়বে 1300 টাকা যার যেটা ইচ্ছে নিতে পারবেন এটার ওয়েট হবে সর্বোচ্চ 950 গ্রাম 900 গ্রাম অ্যাভেলেবল আছে এটা হচ্ছে সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল ফোর পার্ট হ্যান্ডেল ফ্রেন্ডস আপনাদের দেখালাম ভালো মানের কিছু টেপনিস ব্যাট ফার্স্ট ক্লাস টেপনিস ব্যাট আপনারা যারা ভালো মানের ব্যাট খুঁজছেন অবশ্যই ব্যাটগুলো চয়েজে রাখবেন আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের 64 জেলা থেকে এগুলো আপনারা কুরিয়ার করতে পারবেন এবং বাইরে যারা আছেন বিদেশ থেকে অনেক সময় অনেকে আপনারা কমেন্টস করেন ভাইয়া এগুলো বাইরে নেওয়া যাবে কি না হ্যাঁ কুরিয়ার করে নেওয়া যাবে ভাইয়াদেরকে ফোন দিলে এগুলো আপনাদের পাঠাইতে পারবে তো ফ্রেন্ডস আপনাদের দেখালাম ভালো মানের কিছু টেপনিস ব্যাট আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুকে যারা এগুলো দেখতেছেন অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আজকে ভালো মানের ব্যাটগুলো যে সব থেকে দেখালাম এই সবটি আপনাদের খুব পরিস্থিতি সব গুলিস্তান রেলে সুপার মার্কেট লেভেল টুতে সেলিম স্পোর্টস সেলিম স্পোর্টস থেকে ভালো মানের ব্যাটগুলো দেখালাম তো টিটু ভাই কষ্ট করে সময় নিয়ে আমাদের ব্যাটগুলো দেখালেন ভালো থাকবেন ভাইয়া ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম